আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। এখন শুরু হচ্ছে গল্প নিয়ে গল্প, উপস্থাপনায় ডক্টর তপন পাত্র। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনুন সতীনাথ ভাদুড়ের লেখা গল্প চরণ দাস MLA। নমস্কার। গল্প নিয়ে গল্প এই অনুষ্ঠানে আজকের গল্প চরণ দাস MLA, রচনা সতীনাথ ভাদুড়ী। চরণ দাস MLA গল্পটি প্রকাশিত হয়েছিল 1368 শারদীয় দেশ পত্রিকায়। 1962 সালে প্রকাশিত জলভূমি গল্প সংকলন গ্রন্থে এটি অন্তর্ভুক্ত হয়। এই গল্পটিতে ভারতবর্ষের শৌখিন রাজনীতি করা নেতাদের স্বরূপটি অঙ্কিত হয়েছে। চরণ দাস MLA চরিত্রটির মধ্য দিয়ে সেই ছবি সকালের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে এদের সঙ্গে মাটির মানুষের কোনো যোগ নেই। ভোটে জিতে MLA হওয়া মাত্রই এরা মানুষের সঙ্গে যোগ ছিন্ন করে সপরিবারে নগরবাসী হয়ে যায়। আবার ভোট পর্ব এলে পরিযায়ী পাখির মতো এসে মানুষের মন পেতে বিনয়ের অবতার হয়ে ওঠে। এই বাস্তব সত্যটি তুলে ধরে সতীনাথ ভাদুড়ী সমকালীন খণ্ডসারবর্ষ রাজনীতির সম্পর্কে প্রখর সমাজ জ্ঞানের পরিচয় দিয়েছেন। বলা ভালো, এই ঘটনার আজও পুনরাবৃত্তি হতে চলেছে। আমরা অর্থাৎ আমাদের দেশ এই ধারা থেকে আজও সরে দাঁড়াতে পারেনি। ভাবালতাপূর্ণ গল্পের ধারায় তাই চরণ দাস MLA একটি ব্যতিক্রম ধর্মী গল্প। আমি প্রথমে এই গল্পটি নিজের ভাষায় তুলে ধরার চেষ্টা করছি, তারপর অন্য আলোচনা। চরণ দাস একজন MLA। বাবা মায়ের দেওয়া নাম চরণ দাস হলেও লোকে ভালোবেসে ডাকত চরণ দাসজি বলে। সরকারি দপ্তরে নথিভুক্ত নাম শ্রী চরণ দাস MLA। ইংরাজি জানা সাধারণ লোক ডাকে এমএলএ সাহাব, আর একেবারে অজ্ঞ মানুষেরা ডাকে মাইলেজি বলে। জনপ্রতিনিধি MLA শ্রী চরণ দাস বেশ কয়েক বছর পর নিজের দেশে পার্টি অফিসে উঠে এসেছেন। হাইকমান্ডের নির্দেশ, ভোটারদের সঙ্গে সম্পর্ক কম হলে আর MLA হবার আশা নেই। সেই আশঙ্কায় চরণ দাস রাজধানী থেকে এসেছেন গ্রাম এলাকায় পার্টি অফিসে। প্রধান সাগরের লক্ষণলাল তো ভালোই বুঝতে পেরেছে, তাই খোঁচা দিয়ে বলেছে, তা বেশ করেছেন, আশাই তো উচিত। হায় কমান, হুড়ো দিয়েছ বুঝি। বচকন মাহাতো ঠাট্টা করে বলেছে, আরে মাইলেজি যে, নমস্তে নমস্তে নমস্তে, তা কখন কবে কোথায় উঠেছেন, সার্কিট হাউসে না ডাক বাংলোয়? চরণ দাস কি সব নীরবে হজম করে জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েন। ভোরবেলায় দাঁতন করতে করতে পাড়ার লোকদের সঙ্গে আলাপ করতে বেরিয়ে পড়েন। প্রথমেই দেখাশোনার অর্থাৎ সুন্দর লালজির সঙ্গে। সুনরা
কুশল খবরটুকু মাত্র জানিয়েই জয় গুরু বলে চরণ দাসকে কোন রকম গুরুত্ব না দিয়েই চলে যায়। ছুটে যাওয়া ছোট ছেলেটিকে দেখেও চরণ দাস তাকে ফেরাতে পারেনি। খালি গায়ে খালি বেহায়ে কাঁচা পথে হাঁটতে হাঁটতে চরণ দাস বিষাদ মুখোমুখি হলেন। সেও কুশল সংবাদটুকু জানিয়ে জয় গুরু বলেই বিড় বিড় করে স্তোত্র পাঠ করতে করতে মাইলেজকে এড়িয়ে চলেন। দেখা হলো তীর্থানন্দের মায়ের সঙ্গে। তাকে ডেকে কুশল সংবাদ জানতে চেয়েও চরণা ব্যর্থ হলেন। এই বর্ষীয়সী মহিলাটি কোনো উত্তর না দিয়ে মাথার কাপড় টেনে হনহন করে চলে গেলেন। পথে চলতে চলতে চতুরীর সঙ্গে দেখা যে আগে চরণ দাসের বাড়িতে মোষ চড়াত, সামনাসামনি হতেই মানুষ কেমন বদলে যায়। সে প্রসঙ্গে রত্নাকর ডাকাতের উপমা দিয়ে চতুরীও লাঠি ঠক ঠক করে চলে গেল। গল্প করে সময় নষ্ট করার মতো সময় তার নেই। চতুরীর পরে আরো যে কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে তারাও শ্রী চরণ দাসকে কোনো আমলি দেয়নি। চরণ দাস বুঝেছে কয়েক বছরের ব্যবধানে মানুষ কত পরিবর্তিত হয়েছে। একদিন যারা ভালোবাসার পাত্র বলে মনে করেছিল তারাই আজ তাকে অবজ্ঞা করতে চাইছে। ব্যক্তিগত সুখ দুঃখের কথা, দেশের কথা, পৃথিবীর রাজনীতির কথা, রকেট অ্যাটম বোমা ফসলের অবস্থা কোনো কিছু নিয়েই আর তার সঙ্গে আলোচনার আগ্রহ দেখায় না জনগণ। চরণ দাস বুঝতে পারেন তাঁর জনসম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। জনসংযোগে ব্যর্থ দুশ্চিন্তাগ্রস্ত চরণ দাসকে সান্ত্বনা দেয় প্রধান স্বার্থে। সে চরণ দাসকে পরামর্শ দেয় ওয়ার্কারদের উপর বিশ্বাস রাখতে আর ভোটের আসরে নেমে পয়সা খরচ করতে। চরণ দাস সেই পরামর্শে কোনো আপত্তি করেননি। ভোটার ভোটারীদের ভোট টানতে লক্ষণলাল বচকন মাহাতোর সঙ্গে কৌশল ঠিক করতে তৎপর হয়ে ওঠেন। কাঁসর ঘণ্টার আওয়াজকে চরণ দাস তাচ্ছিল্যের সঙ্গে মোষের গলার ঘণ্টার আওয়াজ বললে সহকর্মীরা মৃদু ধমক দিয়েছে। বাকসিদ্ধ স্বামী সহস্রানন্দজির গুণকীর্তন শুনে চরণ দাস স্বামীজির প্রতি শ্রদ্ধায় নত হয়েছেন। চরণ দাস বুঝতে পেরেছেন এলাকার লোক স্বামীজির প্রতি কতখানি নির্ভরশীল। ভাবগম্ভীর আলোচনার মাঝে এসে হাজির হয়েছেন লোকগণনার কাজে নিযুক্ত সরকারি কর্মী মৌলভী সাহেব। মৌলভী সাহেব এমএলএর নাম অকুস্থল থেকে নথিভুক্ত করা হবে কিনা জানতে চাইলে চরণ দাস নিজেকে সংযত করতে না পেরে আস্তিন গুটিয়ে মারামারি করতে গিয়েছিলেন, কিন্তু সহকর্মীদের সময় মতো হস্তক্ষেপে তা চাপা পড়ে যায়। শ্রী সহস্রানন্দ স্বামীজি 3 বছর আগে এখানে এসে আশ্রম স্থাপন করেন। তার কথা চরণ দাস এমএলএ জানতেন না। এলাকার সমস্ত মানুষ স্বামীজি বলতে অজ্ঞান। তিনি মানুষ নন, দেবতা। ঠিক হয় স্বামীজির শরণাপন্ন হতে হবে। লক্ষণলাল প্রস্তাব দেয় চরণ দাসকে হতে হবে গুরু চরণ দাস। চরণ দাস গুরুজির আশ্রমে উপস্থিত হয়ে গুরুজির জয়ধ্বনি দিতে থাকেন। চরণ দাস বুঝতে পারেন সাধারণ মানুষ
আর তাকে ততটা অবহেলা করছে না। তিনি আশ্বস্ত হলেন, ভক্তমণ্ডলী কিছু যেন তাকে বলতে চাইছে, বড় বিপদ থেকে তিনি যেন ভক্ত মানুষগুলিকে উদ্ধার করতে পারেন। মৌলবি সাহেব সরকারি লোক গণনার কাজে আশ্রমে আসেননি, স্বামীজির নামটাও তিনি সাধারণ মানুষের তালিকায় টুকে নিয়েছেন। স্বামীজি তো সাক্ষাৎ দেবতা, তিনি সাধারণ মানুষের তালিকায় থাকতে পারেন না। চরণ দাস এমএলএ তাঁর হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারের সুযোগ পান। তিনি ভক্তদের প্রতিশ্রুতি দিলেন লোক গণনার তালিকা থেকে স্বামীজির নাম বাতিল করিয়ে তাকে আবার দেবতার আসনে বসালেন। এই হল আমাদের আজকের গল্প চরণদাস এমএলএ। এবার চরণদাস এমএলএ গল্পটি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ইতিপূর্বে যে সমস্ত গল্পের ছোট গল্প হিসাবে সার্থকতা, নামকরণের যৌক্তিকতা এবং বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা করেছি, সেইভাবে আলোচনা না করে একটি বিশেষ শিরোনাম দিয়ে গল্পটি সম্পর্কে একটি সার্বিক আলোচনা করব। রঙ্গব্যঙ্গমূলক দলীয় রাজনীতির তথ্যচিত্র চরণদাস এমএলএ, এই শিরোনামে গল্পটি সম্পর্কে একটা আলোচনার চেষ্টা করা যাক। আলোচ্য গল্পটিতে গল্পগত আকর্ষণের চেয়ে মুখ্য হয়ে উঠেছে একজন এমএলএর আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটারদের মন জয় করা। চরণদাস এলাকার অধিকাংশ মানুষের সমর্থনে ভোটে জয়ী হয়ে এমএলএ হয়েছেন। আবার ভোট আসছে, হাই কমান্ডের নির্দেশ, যার জনসম্পর্ক যত নিবিড় সেই ভোটের লড়াইয়ের জন্য টিকিট পাবে। তাই চরণদাস এসেছেন রাজধানী থেকে নিজের এলাকায় পার্টি অফিসে। যে করেই হোক তাকে ভোটারদের মন জয় করতেই হবে, কিন্তু এলে কি হবে? দীর্ঘ সময়ের ব্যবধানে নিজ এলাকায় এসে চরণদাস বুঝতে পেরেছেন ভোটারদের নিজের দলে টানা ঠিক ততটা সহজ নয়। কিভাবে তার জনসম্পর্কে ভাটা পড়েছে আর কেমন করেই বা তা আবার জোয়ারে পরিণত হয়েছে, তাই গল্পকার সতীনাথ ভাদুরি রঙ্গব্যঙ্গের আশ্রয় নিয়ে ফুটিয়ে তুলেছেন। জনসেবার নামে চরণদাস যে নিজের ক্ষমতাকে ধরে রাখতেই বেশি আগ্রহী তা লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আলোচনার মধ্য দিয়ে সে কথা স্পষ্ট করার চেষ্টা করব। প্রথমে পার্টি অফিসে এসে চরণদাসের সঙ্গে দেখা হয় প্রধান সাগরের লক্ষণলালের। সেই এমএলএ চরণদাসের হয়ে ভোটারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে দায়িত্ব নিয়েছে। সে যথেষ্ট চতুর, সে এমএলএ ইএমএলএ সাহেবের কাছ থেকে মাসে 50টা করে টাকা নেয়। কাজ তেমন করে না, উল্টে চরণদাসকে ইএমএলএ গিরি ঘুচিয়ে দেবার ভয় দেখায়। চরণদাস তার কর্মকেন্দ্র পার্টি অফিসে আসা মাত্রই লক্ষণলাল খোঁচা দিয়েছে, হাইকমেন্ড হুড়ো দিয়েছে বুঝি, চরণদাসের ভোট উপলক্ষে ভোটারদের মন জয় করতে আসা। সেই জন্য লক্ষণলাল বলে, আপনার নাম হওয়া উচিত ভোটার চরণদাস, বলো একবার ভোটার চরণদাস জিকে জয়। আর বজকন মাহাতো খাট ছেড়ে লাফিয়ে উঠে বলে, আরে মাইলেজ যে নমস্তে, কখন কবে কোথায় উঠেছেন, সার্কিট হাউসে না ডাক বাংলোয়?
এই কথাটি থেকে বোঝা যায়, রাজনৈতিক নেতারা ক্ষমতাসীন হয়ে গেলে বড্ড আয়েশী হয়ে যায়, তারা সাধারণ মানুষের কাছাকাছি আসতে পারে না, পুত্র কন্যা পরিবার সহ রাজধানীতে পাকাপাকি বাস করে আর মাসে মাসে নিজ এলাকায় সরকারি আবাসনে রাত কাটায়। সেজন্য বচকনও খোঁচা দিতে ছাড়েনি চরণ দাসজিকে। তিনি দেশের বাড়ি অপরকে ভাড়া দিয়ে রাজধানীতে এসে বসবাস করছেন। যাদের ভোটে চরণ দাসের এমএলএ হওয়া, তারাই আজ চরণ দাসকে চিনতে পারছে না, চিনলেও তা একেবারে উত্তাপহীন। দাতন করতে করতে মাইলেজি বেরিয়েছেন গণসম্পর্ক রচনায়। প্রথমেই দেখা হয় সুন্দর লালজির সঙ্গে। মাইলেজি তাকে নমস্কার পূর্বক কুশল সংবাদ জানতে চাইলে সুন্দর লাল শুধু সৌজন্যমূলক কথা বলে ব্যস্ত ও অন্যমনস্ক ভাব থেকে চলে যায়। চরণ দাস বুঝতে পারেন পরিস্থিতি বদলে গেছে, লক্ষণলালের কথাই বোধ হয় সত্যি। রাজনৈতিক নেতারা হলে গাঁদা ফুলের মালাও জোটে না। ছোট ছেলেকে লজেন্স দেবে বলে ডাকলেও সে চরণ দাসকে উপেক্ষা করে চলে যায়। চরণ দাস তবু খালি গায়ে খালি পায়ে ধুলো কাকরে পথ মারিয়ে গিয়ে চলে, দেখা হয় বীরসার সঙ্গে। মাইলেজি বীরসার কুশল সংবাদ জানতে আগ্রহী হলে সেও সমর্থক উত্তর দেয় জয় গুরু, এবং জয় গুরু বলেই চলে যায়। চরণ দাস ভোটারের কাছে দায় সারা উত্তর পেয়ে বড়ই ভেঙে পড়েছেন, লেখক ঠাট্টা করতে ভুলেননি। তবুও বর্তমান পরিস্থিতির খারাপ দিকটা মনে না এনে পারলেন না। এখানকার লোকে তাকে চিরকাল ভালোবাসত, আগেকার জীবনে সেটাই ছিল তার পুঁজি। পরের জীবনটুকু ভেবেছিলেন সেই পুঁজি ভাঙিয়েই কাটিয়ে দেবেন, কিন্তু তার বোধহয় তার কপালে নেই। তীর্থানন্দের বর্ষীয়সী মায়ের কাছেও কুশল সংবাদ জানতে চাইলে তিনিও চরণ দাসকে কোনো উত্তর না দিয়েই উপেক্ষা করে চলে গেলেন। চতুরী রত্নাকরের উপমা এনে মানুষ কেমন যে বদলে যায় তা মাইলেজিকে শুনিয়ে দিয়েছেন, আর গায়ে মাংস লেগেছে বলে তাকে শোনাতেও কসুর করেননি। আরো অনেকে মাইলেজিকে দেখে এড়িয়ে গেছে, দায় সারা কর্তব্য সেরেছে। লেখকের বর্ণনায় জীবন্ত হয়েছে জনগণের কাছে রাজনীতিকের মানসিক লাঞ্ছনা। কেউ তাকে বিশেষ আনন্দ দিচ্ছে না, নিজের সুখ দুঃখের কথা, দেশের অবস্থার কথা, পৃথিবীর রাজনীতির কথা, রকেট অ্যাটম বোম, আবহাওয়া, ফসলের অবস্থা, প্রত্যাশিত বিষয়গুলির উপর কোনো কথা কেউ তোলেনি। ভোটাররা এমএলএ মাধ্যমে সুপারিশ পত্র দিতেও চায় না, তারা এমএলএর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, আন্তরিক টানও অনুভব করে না। চরণ দাস একরকম মানসিকভাবে বিপর্যস্ত, কোনো ভোটার ভোটারির মন পাচ্ছেন না। কি করে পুরানো সম্পর্ক ফিরিয়ে আনা যায় সেজন্য লক্ষণলাল বচকন মাহাতোর সঙ্গে কৌশল খুঁজবার চেষ্টায় তৎপর হয়েছেন তিনি। এরকম মানসিক অবস্থাতেই মৌলভী সাহেবের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন। মৌলভী সাহেব সেন্সার রিপোর্টে লোক গণনায় এসে চরণ দাসের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হলেন। চরণ দাস এখন রাজধানীবাসী, মৌলভী সাহেব চরণ দাসকে এলাকার বাসিন্দা হিসাবে গ্রহণ করা ঠিক হবে কিনা জানতে চাইলে চরণ দাস উত্তেজিত হয়েছেন। মৌলভী সাহেবকে চাকরি খাবার ভয় দেখিয়েছেন, ক্ষমতার আস্ফালন করেছেন। মৌলভী সাহেবও আইন মাফিক সরকারি কাজে বাধা দেওয়ার জন্য চরণ দাসের বিরুদ্ধে কোর্টে মোকদ্দমা করার ইঙ্গিত দিয়েছেন।
ভোটার ভোটারীদের চরণ দাসের প্রতি কেন নাশিকতা, কেন উপেক্ষা করে যাওয়া, তার কারণ খুঁজে পাওয়া গেল ধর্মগুরু স্বামী সহস্রানন্দজির আশ্রয় প্রসঙ্গ অবতারণায়। চরণ দাস বুঝেছেন সকল মানুষ স্বামীজির ভক্ত বনে গেছেন, আশ্রমে গিয়ে তারা ধর্মগ্রন্থ পাঠ শোনে, সন্ধ্যায় কীর্তন গানে অংশ নেয়। এদের যদি নিজের দলে আনতে হয় তাহলে পরিস্থিতি অনুযায়ী কৌশল ঠিক করতে হবে। চরণ দাস লক্ষণলালের সঙ্গে আলোচনা করে ঠিক করে এবং স্লোগান পাল্টাবার কথা ভাবেন, আর দরকার ভোটার চরণ দাসজির বদলে গুরুচরণ দাসজির নাম গ্রহণ করা। চরণ দাস রাতারাতি হয়ে গেলেন স্বামীজির অনুরাগী, ভক্তদের মন টানতে ফলমূল মিষ্টির উপর ভোগ নিয়ে আশ্রমে হাজির হলেন। স্বামীজির বন্ধ দরজার সামনে জয় গুরু বলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন চরণ দাস। সমবেত ভক্তদেরও মন গলে গেল, তারা খুঁজে পেল উদ্ভূত সমস্যা মোকাবিলা করার প্রিয়জনকে। চরণ দাস ও লক্ষণলাল বচকন মাহাতোর সহযোগিতায় ভক্তদের টেনে রাখতে সুযোগের সদ্ব্যবহার করলেন। সমস্যাটি এই, গুরুদেব সহস্রানন্দজি সাধারণ মানুষ নন, তিনি দেবতা। সুখে দুঃখে বিপদে আপদে গুরুর কাছে আসে ভক্তবৃন্দ, তাদের সান্ত্বনা দেন গুরুদেব, দুঃখ মোচনের উপায় বলে দেন। সেই গুরুদেব সাধারণ মানুষ হতে পারেন না, দেবতা তিনি। তাকে সাধারণ মানুষের তালিকায় রেখে মৌলবী সাহেব ঠিক কাজ পারেননি, ভক্তদের মন বড় বিষণ্ন। এই বিষণ্নতা কাটিয়ে উঠতে ভক্তরা নির্ভর করেছে চরণ দাস চিএমএলের উপর। চরণ দাস জিও ভক্তদের ধরে রাখতে যুক্তি বুদ্ধি বিসর্জন দিয়ে মৌলবী সাহেবের দ্বারস্থ হয়েছেন, তার পায়ে পড়েছেন, বিনীতভাবে নিবেদন করেছেন, আপনার ফাইলে মানুষদের মধ্যে থেকে তার নামটা কেটে দিতে হবে, তিনি তো মানুষ নন কিন্তু দেবতা, তিনি তো ভগবান। চরণ দাস চিএমএলএ গল্পটি হয়ে উঠেছে পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক নেতার ভুল বদলের চিত্র। সাধারণত গল্প বলতে যা বুঝি, চলমান জীবনের খণ্ড মুহূর্তে জীবন রসাশ্রিত কাহিনী, তা কিন্তু এখানে নেই। এলাকার এমএলএ রাজনৈতিক নেতার লক্ষ্য হয়ে ওঠে, নির্বাচন এলেই ভোটারদের আত্মপক্ষ নিয়ে আসা, এর জন্য চলে জনসম্পর্ক স্থাপনার কত কৌশল। বর্তমানে রাজনৈতিক নেতারা যে বাগাড়ম্বর সর্বস্ব আত্মরতি পরায়ণ, তার চরণ দাসজির মধ্য দিয়ে লেখক সতীনাথ অত্যন্ত পরিচ্ছন্ন ভাবে দেখিয়েছেন। ভোটে জিতলেই যে রাজনৈতিক নেতার লাইফস্টাইল বদলে যায়, রাজধানীতে পাকাপাকি থাকার ব্যবস্থা করে সাধারণ মানুষ থেকে যে দূরে সরে যায়, তা লেখকের তীক্ষ্ণ পর্যবেক্ষণে ধরা পড়েছে। মাটির মানুষের সঙ্গে নেতার আর চোখ থাকে না। কোনো ভোটারের জন্য সরকারি দপ্তরে সুপারিশপত্র দিলে তার এমএলএ কর্তৃক তদবির হয় না, মানুষ বুঝে যায় এমএলএ যেন পরিযায়ী পাখি, ভোটের সময় হলেই তাদের ভোটারদের জন্য দরদ উপচে পড়ে। আবার ধর্মগুরু নির্ভর ভক্তদেরও কাছে টানতে এমএলএ হয়ে ওঠেন গুরু ভক্ত, কতভাবে রং বদলে ফেলেন এমএলএ তথা রাজনৈতিক নেতারা। সতীনাথ ভাদুড়ি দলীয় রাজনীতির তথ্যচিত্রই তুলে ধরেছেন রঙ্গব্যঙ্গের মধ্য দিয়ে। চরণ দাস এমএলএ রঙ্গব্যঙ্গমূলক দলীয় রাজনীতির এক
অসাধারণ তথ্যচিত্র দর্শক। এতক্ষণ আপনারা শুনলেন গল্প নিয়ে গল্প অনুষ্ঠান, উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। গল্প নিয়ে গল্প অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। চলো শোনাই, চলো শুনি নিত্যানন্দ জনবাণী, চলো শোনাই।